নমস্কাৰ মই অপিল ৰহমানৰ স্বাগতম জনাইছো এইটো ইউটিউব চেনেললৈ আজি আমি পঢ়িম অনুশীলনী 13.2 যোৱা ভিডিঅ'ত আমি 13.1 কৰিছোঁ তোমালোকে যদি চোৱা নাই তেনেহ'লে ডেছক্ৰিপশ্যনত পাই যাবা চ' আমি এইটো অধ্যায়ত পঢ়ি আছোঁ সূচক আৰু ঘাত অধ্যায়টো পঢ়ি আছোঁ 13.2 কৰিম লাষ্টত 13.3 তোমালোকৰ ভিডিঅ' স্ক্ৰীণত উঠিব চ' আমি এক নম্বৰ টেষ্ট কৰি দিওঁ তোমালোকে ভিডিঅ'টো যদি লাইক কৰা নাই লাইক কৰি দিবা আৰু যিসকলে এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু কিবা বুজি নাপালে কমেণ্ট কৰিবা আৰু বুজি পালে কমেণ্টত দিবা যে বুজি পাইছোঁ ছাৰ আৰু কাৰ কাৰ এক্সাম আহি আছে মোক কমেণ্টত জনাব গতিকে এক নম্বৰটো আমাক কি কৈছে যে সূচকৰ বিধি প্ৰয়োগ কৰি সৰল কৰা উত্তৰসমূহ সূচকীয় ৰূপত লিখিব লাগে সূচকীয় ৰূপত লিখিবা বা ৰাখিবা গতিকে আমাৰ সূচকীয় ৰূপত আমি ৰাখিম গতিকে একৰ ওৱানৰ চলিউচন লিখিম গতিকে এইটো কাৰণে এইকেইটা বিধি আমাক জানিব লাগিব এইকেইটা সূত্ৰ যদি এ এম ইনটু এ এন হয় তেনেহ'লে পূৰণ হ'লে যোগ হয় আৰু ভাগ হ'লে বিয়োগ হয় এইটো মনত ৰাখিবা আৰু এনেকুৱা থাকিলে এইটো আৰু এইটো পূৰণ হয় আৰু এনেকুৱা থাকিলে যদি দুটা যদি চেম থাকে তেনেহ'লে বেৰিকেড দি আমি কৰিব পাৰোঁ আৰু এনেকুৱা ভাগ থাকে বেৰিকেড দি এনেকৈ কৰিব পাৰোঁ আৰু এ জিৰ' মানে ওৱান ঠিক আছে মই টেনশ্যন নাই কৰি দিম মই কৰি দিওঁ মই সূত্ৰবিলাক কৈ দিম জাষ্ট তোমালোকে এনেকৈ চাই লোৱা আৰু আমি নেক্সট কৰিম যেতিয়া এইবিলাক গম পাই যাম এইবিলাক সূত্ৰ ইউজ হ'ব চ' গতিকে আমি এক নম্বৰটো ইউজ কৰিম এক নম্বৰটো কি দিছে 3^5 প্লাছ 3^7 3^10 গতিকে আমাৰ সূত্ৰ কি আমাৰ সূত্ৰ হৈছে এ এম ইনটু যদি এ এন হয় তেনেহ'লে আমাৰ হয় এ এম প্লাছ এন হয় মানে ইয়াৰ পিছত যদি আৰু যদি থাকিলে হয় এক্স যদি থাকিলে হয় পূৰণ এক্স গতিকে প্লাছ এক্স ইয়াত আহিলে হয় ঠিক আছে মানে এইটো কথা বেছ চেম মানে ভূমি চেম এইটো হৈছে সূচক বা ঘাত ইয়াৰ আগফালে যিটো থাকিব চহক আৰু এইটো কয় ভূমি গতিকে ভূমিটো চেম ইয়াতো তিনি ইয়াতো তিনি ইয়াতো তিনি গতিকে তিনি লিখিম গতিকে এইকেইটা পূৰণ আছে গতিকে পূৰণ থাকিলে যোগ হ'ব গতিকে 5+7+10 গতিকে কিমান হৈ যাব 5+7+10 = 17 22 অৰ্থাৎ 3^22 হৈ যাব আমাৰ ইয়াৰ ৰাইট এনচাৰ একৰ এক নম্বৰটো ঠিক আছে এক নম্বৰটো শেষ কৰিলে যে দুই নম্বৰটো চাম দুই নম্বৰ হৈছে 2^7 ইনটু 2^6 ভাগ 2^5 গতিকে এইটো এইটো পূৰণ হৈ আছে গতিকে যোগ হৈ যাব গতিকে বেছ চেম অৰ্থাৎ ভূমি চেম আছে গতিকে 2^7+6 = 7^6 ভাগ 2^5 থাকিব এতিয়া 2^7+6 কিমান হৈ যাব 13 হৈ যাব ভাগ 2^5 গতিকে ভাগ থাকিলে বিয়োগ হৈ যায় পোৱাৰবিলাক গতিকে ইয়াতো 2 ইয়াতো 2 আছে গতিকে বেছ চেম ভূমি চেম গতিকে 13 মাইনাছ ইয়াত 5 আছে গতিকে 5 হৈ যাব গতিকে 2^13ৰ পৰা 5 গ'লে কিমান হৈ যায় 8 হৈ যায় 2^8 হৈ যাব আমাৰ দুই নম্বৰটোৰ উত্তৰ গতিকে সূচকীয় ৰূপত ৰাখিব কৈছে গতিকে সূচকীয় ৰূপতে ৰাখিলোঁ আমি এতিয়া 3 নম্বৰটো কৰি চাম 3 নম্বৰ আমাক ইয়াত দিছে 2^0 পূৰণ 2^5 পূৰণ 2^8 ভাগ দিছে 2^0 পূৰণ 2^6 পূৰণ 2^7 এইটো দিছে গতিকে এতিয়া আমাৰ পূৰণ আছে গতিকে যোগ হৈ যাব গতিকে 0 2 ভূমিবৰ চেম আছে গতিকে যোগ হৈ যাব গতিকে 0+5+8 আকৌ ভাগ 2 গতিকে এইটো 0 গতিকে 0+6+7 কিয় যোগ হ'ল কাৰণ এইটো এইবিলাক পূৰণ হৈ আছে পূৰণ হ'লে যোগ হৈ যায় পোৱাৰবৰ যোগ হৈ যায় ভাগ হ'লে পোৱাৰবৰ বিয়োগ হয় গতিকে এতিয়া 2^0 কোনো ভেলু নাই লিখিম গতিকে 8+5 কিমান হৈ যায় 13 ভাগ 2^ ইয়াত হৈছে 6^7 গতিকে 13 কোনো ভেলু নাই 13 গতিকে এইটো ভাগ এইটো যদি হয় আমি মাইনাছ কৰি ভাগ থাকিলে মাইনাছ হৈ যায় গতিকে 2^13 মাইনাছ এইটো 13 মাইনাছ হৈ যাব গতিকে 13 পৰা 13 গ'লে কিমান হয় 2^0 গতিকে 2^0 মানে 1 তোমালোকে ইয়াত চোৱা আমি সূত্ৰ দিয়া আছে যে এইটো যদি 0 হয় এইটো 0 মানে যিকোনো সংখ্যা যদি 0 হয় পোৱাটো তেনেহ'লে 1 হৈ যায় গতিকে এইটো 0 আছে গতিকে 1 হৈ গ'ল গতিকে এইখিনি হৈ যাব আমাৰ এনচাৰ 3 নম্বৰটো এতিয়া 4 নম্বৰটো কৰিম 4 নম্বৰটো কি দিছে আমাক 3^4 ওপৰত দিছে 2 পূৰণ 3² আৰু কিউব দিছে গতিকে এনেকুৱা যদি থাকে তেনেহ'লে আমি কি জানো যে সূচক সূচক যদি এনেকুৱা থাকে তেনেহ'লে পূৰণ হৈ যায় সূচক সূচক থাকিলে পূৰণ হৈ যায় ঠিক আছে ইয়াত আছে এম ইয়াত আছে এন গতিকে ইয়াত কি হৈছে এম পূৰণ এন ঠিক আছে তাৰমানে কি ইয়াৰ ভিতৰতটো বাহিৰৰ লগত পূৰণ হ'ব গতিকে 3^4 আছে 4 পূৰণ 2 গতিকে 4 পূৰণ 2 কৰিম গতিকে 3 4 পূৰণ 2 কৰিলে 4^2 = 8 পূৰণ আকৌ 2 পূৰণ 3 কৰিম গতিকে 3 আছে 2 পূৰণ 3 3^2 = 6 এতিয়া এইটো সমান পূৰণ হৈ আছে গতিকে যোগ হৈ যাব 3+8+6 হৈ যাব গতিকে 8 আৰু 6 যোগ কৰি 14 গতিকে 3^14 হৈ যাব আমাৰ ইয়াৰ 4 নম্বৰটোৰ উত্তৰ এতিয়া 5 নম্বৰটো কৰি চাম এতিয়া 5 নম্বৰটো কৰিম যে 16² × 8³ ভাগ 2 5^2 আছে
সো গতিকে এইটো কেনে কৰো আমি বিধি প্ৰয়োগ কৰি সল কৰিব কৈছে আৰু সূচকীয় ৰূপত আনসারবোৰ ৰাখিব কৈছে সো গতিকে আমি কি কৰিম ভাগ হৈ আছে গতিকে এইটো আগ সল কৰিলাম গতিকে হল্ল পৰা হল্ল কিমান আছে কাৰণ ইয়াৰ ভূমিটো একে নাই ইয়াত হল্ল ইয়াত আট গতিকে ভূমিটো আমি আগত একে কৰিলাম সো গতিকে হল্ল পৰা হল্ল কৰিম গতিকে হল্ল পৰা হল্ল হল্ল স্কয়াৰ মানে কি হল্ল পৰা হল্ল গতিকে 6 6 গুণ 36 36 6 হাতত 3 6 গুণ 6 3 9 আকৌ কৰিম 1 6 গুণ 6 1 1 গুণ 1 গতিকে 6 9 6 15 15 5 7 1 1 1 2 256 পালো গতিকে 256 ইনটু 8 কিউব ভাগ 2 টু দি পাওয়ার এইটো ব্র্যাকেট থাকে এটা কি পূরণ হয়ে যায় 5 2 গুণ 10 অর্থাৎ 2 টু দি পাওয়ার 10 পালো এটা 256 তো কি করিম যাতে আমি 8 পাও বা আমি 8 টুকু আগত ভাঙিলাম যদি 256 করি 2 দিয়ে আমি হেরি করিলাম ঠিক আছে গতি 2 দিয়ে করিম 2 বার 24 1 গলিয়া 2 8 গুণ 16 আকো করিম 2 6 গুণ 12 2 6 গুণ 8 আকো করিম 2 2 3 গুণ 6 2 2 গুণ 4 2 1 গুণ 2 2 6 গুণ 12 আকো করিম 2 8 গুণ 16 2 4 গুণ 8 2 2 গুণ 4 আর 2 1 গুণ 2 অর্থাৎ 2 কিমানটা বলো 1 2 3 4 5 6 7 8টা বলো ওদিকে 2 টু দি পাওয়ার 8 পালো ইনটু এই 8 কিউবক আমাক ভাঙিব লাগিব কারণ আমাক ভূমিবর একে করিব লাগিব ওই 8 কিউব আমি ভাঙি লম গতিকে 8 তিনিটা আছে 8 কিউব মানে 8 তিনিটা আছে ওটি পূরণ করিম গতিকে 8 8 গুণ কি মানে 64 হয়ে যায় 64 পূরণ 8 করিম 8 6 গুণ 32 যায় 32 আর 2 হাতত 3 গতিকে 8 6 গুণ 48 48 আর 3 51 হয়ে যায় অর্থাৎ 512 গতিকে 512 আমি উৎপাদক হলাম 512 2 দিয়ে আমি হলাম গতিকে 2 2 গুণ 4 5 5 4 গুলো 1 থাকিলে 1 গলিয়াত 11 হল গতি 2 5 গুণ 10 1 থাকিলে 1 গলিয়াত 12 হল গতি 2 6 গুণ 12 গতি 256 পালো গতি 256 আমি 2 দি কৰিছো কিমান পাইছো আমি 8টা 2 পাইছো গতি 8টা 2 ইয়া লৈকে 8টা 2 থাকিব আৰু এটা 2 আমি এক্সট্ৰা পাইছো গতি তাৰ মানে কি 9টা 2 আমি পাম যদি আমি 512 গতি 2 দি আমি উৎপাদক কৰাও কাৰণ 256 পাইছো 256 ইয়া আছে তোমালোকে কৰিছো তো এইটো লাইনে আহিবা আকৌ সো ইয়াত আছে 8টা ইয়াত এটা ল হ'ব 9টা গতি কাৰণ 9 দিছো ভাগ 2 ইনটু 10 2 টু দি পাওয়ার 10 এতিয়া এইটো এইটো ভূমি একে আছে গতিকে আমি বিধি প্রয়োগ করি গতিকে 8 পূরণ থাকলে যোগ হয় 8 যোগ 9 ভাগ 2 টু দি পাওয়ার 10 গতিকে 8 আর 9 কি মানে 17 হয়ে যায় 2 টু দি পাওয়ার 17 ভাগ 2 টু দি পাওয়ার 10 যদি ভাগ করে দিলে কি হয় মাইনাস হয়ে যায় 2 টু দি পাওয়ার 17 মাইনাস 10 হয়ে যায় গতিকে 17 পর 10 গলে 2 টু দি পাওয়ার 7 হয়ে যাবে গতিকে 2 টু দি পাওয়ার 7 পাই যাব আমি রাইট অ্যানসার বুঝি পাইছা এতিয়া একর 6 নম্বরটো করিম 6 নম্বর দিছে এনেক ধরনের যে 3 ইনটু 7 কিউব ইনটু 5 8 আর 21 ইনটু 15 দিছে সো গতিকে আমি প্রথম আমি একে একে করে লবার চেষ্টা করিম যে 21 আছে গতিকে কি বাতে একটা রিলেশন আহি আছে ইয়াত সো গতিকে 3 ইনটু 7 কিউব ইনটু 5 8 আর এই 21 মানে কি 3 পূরণ 7 3 7 গুণ 21 গতিকে 21 হয়ে যায় 3 পূরণ 7 করিব পারে এইটো এইটো মিল খাইছে এতিয়া আকো 15 কি করিব পারি তিনি পূরণ পাস করিব পারি তিনি পূরণ পাস করিব পারি তেই 15 আমি পাই যাও ঠিক আছে গতিকে এইটো এইটো পাস এতে মিল খাইছে আরে নাই সো গতিকে আমি এতে করিম গতিকে আমি বিধি প্রয়োগ করিম এতে তিনি আছে গতিকে ইয়াত তিনি আছে ইয়ার অগত একো নাই মানে 1 আছে ঠিক আছে গতিকে তিনি ইয়াত আছে 1 যে ভাগ হলে এইটো এই তলত আছে মানে কি এইটো ভাগ হৈ আছে গতিকে তিনি ইয়ার কারণে কি থাকিব 1 থাকিব গতিকে মাইনাস 1 ইয়ার কারণে কিমান থাকিব মাইনাস 1 গতিকে এটা এটা দুটো আছে গতিকে ডাইরেক্ট মাইনাস 2 করিব পারো যে মাইনাস 2 আকো পূরণ 7 কারণে সাম 7 ইয়াত আছে 3 গতিকে 3 করিম ইয়াত আছে এটা গতিকে মাইনাস 1 পূরণ এতে আকো 5 এর কারণে 3 এর কারণে চাইছো এইটো এইটো চাইছো গতিকে কারণ ইয়া দুই লিখেছো যে এইটো এইটো কইছে তে 5 এর কারণে সাম গতিকে 5 ইয়াত আছে 8 গতিকে 8 মানে ইয়াত একো না মানে 1 আছে গতিকে এটা কল সো গতিকে আমি করিম 3 এর পড়া 3 এর পর 1 এর পড়া দুটা গলে গতিকে মাইনাস 1 থাকে পূরণ 7 এর 3 এর পড়া এটা গলে 7 স্কয়ার থাকে আর পাঁচর আটটার পরা এটা গলে 5 ইনটু 7 থাকে সো গতিকে আমি উপর লিখিম এইটু সরু গতিকে এইটু মাইনাস আছে গতিকে এই তলত দিম ঠিক আছে মাইনাস থাকলে 1 থাকলে মাইনাস এনেকুয়া হবো গতিকে তলত আহিব যদি স্কোয়ার থাকলে যদি থাকলে 3 মাইনাস 2 থাকলে তাহলে আমি অনেক লিখিলো হয় 1 বাই 3 স্কোয়ার বুঝি পাইছা যে গতিকে 1 আছে গতিকে অনলি 3 লিখিছো এতিয়া 7 স্কোয়ার আর 5 টু দি পাওয়ার 7 সো গতিকে ভূমিটো সরুর পর ডাঙরলে সজাওয়া উদ্ধকম সজালে আমি পাও তলত পাওয়া আমি 3 উপরত পাওয়া আমি 5 7 এটা আগত লিখিল পূরণ 7 টু পিছত লিখিল কারণ ক্রম বিনিময় বিধি মানিছিলে 7 পূরণ নাই সো এইখিনি হয়ে যাওয়ার অ্যানসার এইখিনি বলে আমি 6 নম্বরটার উত্তর এতে আমি 7 নম্বরটা করিম
7 নম্বরটো আমাক দিছে এইটো যে উপর দিছে 25 পাঁচর শূন্য মানে এইটো 1 আৰু দিছে 9ৰ 4 আৰু তলত দিছে 10 পূৰণ 9 কিউব দিছে সো গতিকে আমাক এইটো মিলাব লাগিব গতিকে আমি মিলাই লম গতিকে 10 জিরো থাকিব এটা আমি ভাঙি লম গতিকে 10 মানে কি 2 পূৰণ 5 2 পূৰণ 5 10 পাই গলে তে 9ৰ কিউবটো তোমালোকে ভাঙিব পাৰা না ভাঙিলে হ'ব কাৰণ ইয়াত 9 আছে যে গতিকে 9ৰ কিউব মই কৰিলোঁ ইয়াত 9 আছে গতিকে 9টো না ভাঙিলে হ'ব 9 টু দি পাৱাৰ 4 এতে 5 পাইছো 5 ইয়াত আছে 2 গতিকে 25টো আমি ভাঙিব লাগিব গতিকে 5 স্কয়ার 5 স্কয়ার মানে 25 পূরণ 5 অর 0 সুতরাং আমি এখনি করি এতিয়া গতিকে আমি বিধি প্রয়োগ করি এতিয়া যে 5 আছে গতিকে 5 অর স্কয়ার আছে গতিকে 5 অর স্কয়ার কইলু ইয়াত ইয়াত 0 আছে গতিকে 5 স্কয়ার পূরণ থাকিলে কি হয় যোগ হয়ে যায় গতিকে 2 যোগ 0 এইটো ভাগ হয়ে আছে গতিকে ভাগ হলে কি হয় মাইনাস হয়ে যায় ইয়াত একো নাই মানে 1 আছে গতিকে মাইনাস 1 এতে 9 এর কারণে সাম পূরণ 9 9 এর কি মানে আছে ইয়াত 4 আছে আর আছে 3 গতিকে ইয়াত 3টা মাইনাস হয়ে যাব আর 2টো এটা এক্সট্রা আছে ঠিক আছে গতিকে 2টো কি হয়ে যাব 2টো আমি নেই লিখো 2টো আমি তলতে দিয়ে দিও 2টো আমি তলতে রাখিলো কারণ 2 এর লগত মিল নাই যে 2টো আমি তলতে রাখিলো ঠিক আছে তো গতিকে আমি কইলো কি হল তলত থাকি 2 গতিকে 5 স্কয়ার গতিকে শূন্য কোনো ভ্যালু নাই গতিকে 2 এর পড়া 1 গলে 1 থাকে অর্থাৎ 5 থাকে পূরণ 9 আছে ইয়াত 4 এর 3টা গলে কি মান থাকে 9 থাকে গতিকে 5 ইনটু 9 বাই 2 এইখিনি হয়ে যাবে অ্যান্সার 5 ইনটু 9 বাই 2 বুঝি পাইছা আর তোমাকে যেহেতু আমাক কি কৈছে সূচকীয় রূপত লিখিব কৈছে গতিকে আমি এইটো সূচকীয় রূপত লিখিম নয়টোক আমি সূচকীয় রূপত লিখিম গতিকে 5/2 গতিকে নয়টোক আমি কি কি কৰিব পাৰো 3 স্কয়ার কৰিব পাৰো 3 স্কয়ার মানে 3 পূৰণ 3 3 পূৰণ 3 মানে কিমান 9 হয় সো গতিকে এই কাৰণে 3 স্কয়ার কৰি লিখিলো এনে কৰি লিখিলো আমাৰ আনসার হৈ যাব এতিয়া 1 ৰ 8 নম্বৰটো কৰিম 8 নম্বৰটো আমাৰ এনে কথা হ'ল দিছে যে 2 টু দি পাৱাৰ 5 দিছে আকৌ ওপৰত কিউব দিছে তাৰপিছত আকৌ পূৰণ 16 দিছে পূৰণ 3 0 অৰ্থাৎ ইয়াৰ ওপৰত যিটো 0 থাকিলে এইটো 1 হৈ যায় কাৰণ আমি ইয়াত পাই গৈছো অলৰেডি যে যিকোনো সংখ্যাৰ ওপৰত যদি পাৱাৰটো 0 থাকে তেতিয়া 1 হৈ যায় সো গতিকে এইটো 1 এইটো আমি গম পাই গলো আকৌ ইয়াত আছে কি 2 কিউব আকৌ দিছে ওপৰত 5 আকৌ 5ৰ ওপৰত 0 অৰ্থাৎ এইটোও 1 হৈ যাব গতিকে এই দুটাৰ কোনো ভেজাল নাই গতিকে আমি এতিয়া কৰিম 2ৰ 5 আছে 3 আছে গতিকে এইটো পূৰণ হৈ যাব গতিকে 5 পূৰণ 3 5 3 গুণ 15 অৰ্থাৎ 2ৰ 15 পালো আকৌ 16 আছে গতিকে 16টো 16 লিখিলো আকৌ এইটো 1 হৈ যাব গতিকে এইটো লিখিব দরকার নাই গতিকে এইটো 1 বুলি লিখিব পৰা অসুবিধা নাই কাৰণ বিধি প্ৰয়োগ কৰিলো আমি আকৌ এইটো পূৰণ হ'ল 3 5 গুণ 15 গতিকে 2 5 3 5 গুণ 15 পূৰণ এইটো কিমান হৈ যাব 5 0 আছে গতিকে এইটো 1 হৈ যাব গতিকে বিধি প্ৰয়োগ কৰিলো 1 হৈ গ'ল তেতিয়া ইয়াত আছে 2 ইয়াত আছে 15 গতিকে এইটো ডাইৰেক্ট কাটিব পাৰি বা বিধি প্ৰয়োগ কৰিলে আমাৰ কিমান হৈ যাব 2 ইয়াত আছে 15 গতিকে 15 ইয়াত আছে তলত আছে মাইনাস 15 গতিকে মাইনাস 15 হৈ যাব পূৰণ ইয়াত 16 আছে গতিকে 16টো লিখিলো গতিকে আকৌ 15 পৰা 15 গ'লে 0 অৰ্থাৎ 2 আৰু 0 থাকে পূৰণ 16 থাকে আকৌ 2 আৰু 0 মানে 1 1 ইনটু 16 গতিকে 16 এ পাওঁ গতিকে সূচকীয় ৰূপত লিখিব গৈছে 16ক আমি সূচকীয় ৰূপত লিখিম গতিকে 16ক আমি উৎপাদক কৰিলাম 2 8 গুণ 16 2 4 গুণ 8 আকৌ 2 2 গুণ 4 2 1 গুণ 2 অৰ্থাৎ কেইটা 2 পালো এটা দুটা তিনিটা চাৰিটা 2 পালো অৰ্থাৎ 2 টু দি পাৱাৰ 4 পাওঁ আমি ইয়াত 8 নম্বৰটো উত্তৰ 2 টু দি পাৱাৰ 4 ঠিক আছে বুজি পাইছো এতিয়া 9 নম্বৰটো সাম 9 নম্বৰটো কি দিছে 2 কিউব ইনটু 3 কিউব দিছে আৰু তলত দিছে 6 স্কয়ার গতিকে এই 6 স্কয়ারটো আমি আগত ভঙাই লম গতিকে 6 স্কয়ার মানে 6 পূৰণ 6 গতিকে 36 গতিকে 36 ৰ উৎপাদক বিশ্লেষণ কৰিম 2 1 গুণ 2 1 গলি 2 8 গুণ 16 আকৌ 2 9 গুণ 18 আকৌ 2 3 আছে 3 দি 3 3 গুণ 9 আৰু 3 দি কৰে 3 1 গুণ 3 অৰ্থাৎ 2 দুটা পালো 3 দুটা পালো গতিকে 2 ৰ কিউব ইনটু 3 ৰ কিউব আৰু ইয়াত পালো 2 ৰ স্কয়ার আৰু 3 ৰ স্কয়ার মানে 2 দুটা পাইছো 3 দুটা পাইছো এনেকৈ লিখিলো এতিয়া আমি বিধি প্ৰয়োগ কৰিম গতিকে 2 আছে ওপৰত 3 আছে গতিকে এইটো হৰণ হৈছে হৰণ থাকিলে কি হৈ যাব বিয়োগ হৈ যাব অৰ্থাৎ মাইনাস 2 হৈ যাব পূৰণ আকৌ ইয়াত আছে 3 গতিকে 3 কৰিলো 3 ওপৰত কিউব আকৌ ইয়াত আছে 2 গতিকে মাইনাস হৰণ হৈছে গতিকে এইটো মাইনাস হৈ যাব গতিকে 3 ৰ কিউবৰ পৰা 3 ৰ পৰা 2 গলে 1 হয় অৰ্থাৎ 2 থাকিলে আৰু 3 ৰ পৰা 2 গলে 1 হয় অৰ্থাৎ এইটো থাকিলে অৰ্থাৎ এইটোতে আনসার ৰাখিব পৰা আৰু নহলে 2 3 গুণ 6 এইটোও আনসার কৰিব পৰা তোমালোকৰ ইচ্ছা এইটোতো ৰাখিব পৰা এইটোকো ৰাখিব পৰা 6 9 নম্বৰ কৰি এতিয়া 10 নম্বৰ কৰিম এতিয়া 10 নম্বৰটো কৰিম 10 নম্বৰটো আমাক কি দিছে এনেকুৱা ধৰণৰ দিছে 5 কিউব ইনটু 7 কিউব ইনটু 2 কিউব আৰু তলত দিছে 70 স্কয়ার সো গতিকে আমি এইটো কৰি লম 70টো আগত আমি ভাঙি লম সো গতিকে 5 কিউব ইনটু 7 কিউব ইনটু 2 কিউব কৰিলো গতিকে 7 পূৰণ কি 7 পূৰণ 10 কৰিলে কিমান হৈ যায় 70 হৈ যায় গতিকে ইয়াৰ স্কয়ার হ'ব
বুঝি পাইছো? সো গতিকে আমি এবার একটু ভাঙি লম, আমার সাত পালো সাত পালো, গতি পাঁচ আর দুই, গতি এই দশের লগত সম্বন্ধ আছে, গতি পাঁচ পূরণ দুই করে দশ পাই যাও, গতি এইটু করিব পারি আমি। গতি ফাইভ কিউব ইন্টু সেভেন কিউব ইন্টু টু কিউব, গতি সাতর উপর স্কোয়ার মানে সেভেন স্কোয়ার ইন্টু দশের স্কোয়ার আছে, গতি দশটা আমি ভঙায় লিখিম। সো গতি ফাইভ কিউব ইন্টু সেভেন কিউব ইন্টু টু কিউব আর সেভেন স্কোয়ার ইন্টু দশটো কেনেক লিখব পড়ো, দুই পূরণ পাঁচ, দুই পূরণ পাঁচ করে লিখিব পড়ো, এইটা স্কোয়ার করব পড়ো, হয় নাই দুই পাঁচ গুণ দশ স্কোয়ারে হয়ে গেল। গতি ফাইভ কিউব পূরণ সেভেন কিউব পূরণ দুই কিউব, তত থাকি সেভেন স্কোয়ার, এইটা ভাঙি দিলে দুইয়ের স্কোয়ার হল আর এইটা পাঁচের স্কোয়ার হল, গতি পাঁচের স্কোয়ার পেলো। এতে আমি একে একে দেখা পাইছো, ইয়াতো পাঁচ, ইয়াতো পাঁচ, ইয়াতো সাত, ইয়াতো সাত, ইয়াতো দুই, ইয়াতো দুই, গতিকে আমি বিধি প্রয়োগ করি দিয়ে সাতের পাঁচের কারণে চাম, গতি পাঁচ তিন, গতিকে এইটা ভাগ হয়ে আছে, গতিকে মাইনাস হয়ে যাবে, মাইনাস টু হয়ে যাবে, মাইনাস টু পূরণ সাত চাম, গতিকে সাতের কারণে ইয়াত আছে তিনই, ইয়াত আছে ভাগ হয়ে আছে দুই, গতিকে মাইনাস টু হয়ে যাব। আকৌ এই দুই কারণে চাম, গতিকে দুইটো আছে ইয়াত তিনই, গতিকে ইয়াত আছে দুটা, গতিকে মাইনাস টু, সহজ একেবারে টেনশন নাই। গতি পাঁচটা তিনটার পর দুটা গেলে এটা থাকে, গতিকে ফাইভ থাকলে ইয়াত তিনটার পর দুটা গেলে এটা থাকলে, গতিকে এটা সেভেন থাকলে, ইয়াত তিনটার পর দুটা গেলে এটা থাকলে, গতিকে এটাটো থাকলে, গতিকে এইখিনি হয়ে গেল আমার অ্যান্সার। তোমালোকে এইখিনি রাখি দিব পারা, নহলে পূরণ করে দিলেও হবো, যদি পূরণ করলে কি হয় পাঁচ সাত পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ পূরণ দুই সত্তর হয়ে যায়, গতি সত্তর রাখব পড়া অ্যান্সার, নহলে ইয়াতো রাখব পড়া অ্যান্সার। এইটু গেল আমার দশ নম্বরটা, এবার এবার দেখাই দিয়ে আসো কেন ধরনের হল, সহজ হয় এইবিলাক অঙ্ক। এতিয়া এগারো নম্বরটো করিম, এগারো নম্বরটো এনেকুৱা ধরনের দিছে, গতিকে সলিউশন দি লিখিম, মই আগরবিলাকত লিখা নাই, তোমালোকে সলিউশন দি লিখিবা, নিলিখিলে আমার কথা নাই। গতিকে সেভেন টু দি পাওয়ার ফাইভ পূরণ থ্রি স্কোয়ার পূরণ সিক্স টু দি পাওয়ার ফোর পূরণ ফোর, তলত আছে কি টুয়েন্টি ওয়ানের স্কোয়ার পূরণ থ্রি ফোরটি থ্রি পূরণ টু টু পাওয়ার সিক্স আর এইটটি ওয়ান আছে। সো গতি আমি প্রথমতে দেখা পাইছো যে থ্রি ফোরটি থ্রিক ভাগ করব লাগবে, উৎপাদক বিশ্লেষণ করব লাগবে, আর এইটি উৎপাদক বিশ্লেষণ করব লাগবে, গতিকে থ্রি ফোরটি থ্রি উলাম উৎপাদক বিশেষ করি, গতি কিমান যাব থ্রি দি যাব, থ্রি দি গেলে ইয়াত যাব, ইয়াত তেরো হয়ে যাবে, থ্রি দি সাত দি যাব, গতিকে চার সাতা আঠাশ, গতিকে আঠাশের পর চৌত্রিশ গেলে কিমান ছয় থাকে আর, গতিকে ছয় গেলে ইয়াত তেষট্টি হয়, গতিকে সাত নয় গুণ তেষট্টি ফোরটি নাইন, সাত দি করুন সাত সাত গুণ উনপঞ্চাশ, আকৌ সাত দি করুন সাত গুণ সাত, অর্থাৎ তিনটা সাত পালো, ইয়ার ঠাইত আমি তিনটা সাত লিখিব পারি বা সেভেন কিউব লিখিব পারিম, গতিকে এইটটি ওয়ানের ঠাইত আমি চাই লোক এইটটি ওয়ান কিমান হয়, গতিকে কিমান দি যাব তিন দি যাব, তিন দুই গুণ ছয় দুই গল ইয়াত একুশ হয়ে গেল, তিন সাত গুণ একুশ, আকৌ তিন দি যাব তিন নয় গুণ সাতাইশ, আকৌ তিন দি যাব তিন তিন গুণ নয়, আকৌ তিন এক গুণ তিন, গতিকে তিন কেইটা বলো এটা দুটো তিনটা চারিটা, গতিকে এইটটি ওয়ানের ঠাই থ্রি টু দি পাওয়ার ফোর লিখিব পারিম, ঠিক আছে। আর একুশটুকু আমি ভাঙি লোক, একুশ পূরণ একুশ মানে একুশ পূরণ দুটা একুশ আছে, একুশ স্কোয়ার মানে একুশ দুবার আছে, ঠিক আছে, গতিকে একুশ পূরণ একুশ আছে, গতিকে একুশটু একবার ভাঙি চাও, টুয়েন্টি ওয়ান মানে কিমানটা সাত পাও আমি চাও, যে সাত তিনি গুণ একুশ, গতি এটার কারণে যদি সাত পূরণ তিনি পাম, দুটার কারণে কি পাম, দুটা সাত দুটা তিনি পাম, গতিকে এইটোর কারণে আমি সেভেন ইন্টু থ্রি পাম, এইটোর কারণে আমি সেভেন ইন্টু দুটা আছে, দুটার কারণে চাম, গতিকে এইটো আমি বহাই দিম এতিয়া, গতিকে সেভেন টু দি পাওয়ার ফাইভ পূরণ থ্রি স্কোয়ার পূরণ সিক্স টু দি পাওয়ার ফোর পূরণ ফোর, যি আছে আমি এইখিনি বহাই দিলো, গতিকে যি আমি টুয়েন্টি ওয়ান ভঙাইছো দুটা, গতিকে ভঙাৰ পাছত আমি কি পাইছো সাত দুটা পাইছো তিনি দুটা পাইছো, গতিকে আমি লিখিম সাত দুটা মানে সাতের স্কোয়ার আর তিনি দুটা পাইছো তিনের স্কোয়ার, একুশের ঠাইত লিখিলো এইটো, ঠিক আছে। সো গতিকে একুশ পূরণ একুশ হয়ে আছে স্কোয়ার আমি পালো, আকৌ পূরণ থ্রি ফোরটি থ্রি করেছো, থ্রি ফোরটি থ্রি কিবার পাইছো তিনিটা সাত পাইছো, তিনিটা সাত পাইছো, গতিকে সেভেনের কিউব পূরণ, আকৌ টু 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 পাওয়ার সিক্স, এইটো আমি একো কৰা নাই, গতিকে টু টু পাওয়ার সিক্স লিখিলো, গতিকে এতিয়া এইটটি ওয়ানক কি কৰিছো, এইটটি ওয়ান আমি এটা দুটা তিনিটা চাৰিটা তিনি পাইছো, গতিকে চাৰিটা তিনি, বাস এইখিনি চাইডত ৰাখি দিয়া, বাস এইখিনি হৈ গ'ল, এতিয়া মিলা প্ৰীতি আহিছে ইহঁতৰ মাজত, এতিয়া দুই ইয়াত দুই নাই, গতিকে দুই এই চাৰিটোক আমি দুই পূৰণ দুই কৰিব পাৰি, গতিকে ইয়াতে কৰি দিওঁ দুই পূৰণ দুই, এই চাৰিটোক আমি দুই পূৰণ দুই চাৰিয়ে হৈ যায়, এই চাৰিটোক আমি দুই পূৰণ দুই কৰিলোঁ চাৰি হ'ল, গতিকে এতিয়া মিলি গৈছে, হয় নাই, দুই পূৰণ দুই মানে কি দুইৰ স্কোয়াৰ, বাস মই কটাকটি কৰি আছোঁ যাতে তোমালোকে বুজি পোৱা, তোমাৰ বহীত যেতিয়া উঠাই ল'বা তেতিয়া আৰু কটাকটি নহয়, চাৰি আছে নেকি দুইৰ স্কোৱাৰ, গতিকে দুই আছে তিনি আছে সাত আছে ছয়, ছয়টো এক্সট্ৰা আছে, ঠিক আছে, গতিকে ছয়টোৰ কাৰণে কিবা এটা বুদ্ধি কৰিব লাগে, গতিকে ছয়টো আমি ভাঙাই লিখিব পাৰিম, চ' গতিকে এইটো জাবৰা হৈ আছে, গতিকে এইটো আগত মই ভাঙাই লিখোঁ ইয়াত কৰোঁ, গতিকে ছেভেন স্কোৱাৰ ইনটু থ্ৰী স্কোৱাৰ ইনটু, গতিকে ইয়াত দুটা সাত ইয়াত আছে তিনিটা, গতিকে পূৰণ হৈ আছে যোগ হৈ যাব, গতিকে দুই আৰু তিন কিমান হয় পাঁচ হৈ যাব, গতিকে ডাইৰেক্ট দিলোঁ ছেভেন টু দি পাৱাৰ ফাইভ হৈ যাব, আকৌ ইয়াত আছে তিনি এটা দুটা দুই দুটা তিনি ইয়াত আছে চাৰিটা তিনি, গতিকে কিমানটা হৈ যাব মই ভালকৈ লিখি দিওঁ, গতিকে ইয়াত আছে দুটা ইয়াত আছে তিনিটা, গতিকে পাঁচটা সাত পালোঁ পূৰণ,
ইয়াত আছে তিনি দুটা, ইয়াত আছে তিনি ছটা, তিনি চারিটা, গতিকে ছটা তিনি হয়ে গেল পূরণ। দুই আছে ইয়াত ছটা, গতিকে ছয় আর থাকিল, বাকি থাকিল আর বাকি নাই, গতিকে এইখানে আমি পাই গেল। গতিকে উপর সেভেন টু দি পাওয়ার ফাইভ, গতিকে সেভেন্টি ফাইভ মিলিছে। এটা থ্রি কেইটা আছে উপর, ইয়াত আছে তিনটা, ইয়াত আছে দুটা আর নাই, গতিকে থ্রি স্কোয়ার লিখিল। আকো সিক্সক আমি ভাঙাই রাখি, দুই পূরণ তিনি করব, গতিকে দুই পূরণ তিনি করব টু দি পাওয়ার ফোর, পূরণ দুইয়ের স্কোয়ার এইটু তো আছে, গতিকে এইটুক আমি দুই পূরণ তিনি, দুই তিন কি মানে ছয় হয়ে যায়, ছয় টু দি পাওয়ার ফোর, গতি ফোর আছে, ফোরে লিখিল। এটা আমি ভাঙাই লিখিম, গতি সেভেন টু দি পাওয়ার ফাইভ পূরণ থ্রি টু দি পাওয়ার সিক্স পূরণ টু দি পাওয়ার সিক্স, গতিকে উপর পালে সেভেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি স্কোয়ার পাইছো ইন্টু দুই উপর চারি সব নাকি টু দি পাওয়ার ফোরে হব ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোরে হব, উপর পূরণ চার পূরণ হয়েছে চারি আসবে, গতিকে ইয়াত দুই স্কোয়ার আছে, দুই স্কোয়ার ইয়াতে হল। এতে যোগ করে দিম, গতি সেভেন টু দি পাওয়ার ফাইভ পূরণ থ্রি টু দি পাওয়ার সিক্স পূরণ টু দি পাওয়ার সিক্স, তলটো লিখিছো আর উপরটো লিখিম, সেভেন টু দি পাওয়ার ফাইভ পূরণ থ্রি, ইয়াত আছে দুটা, ইয়াত আছে চারিটা, গতি দুটা তিন দুটা আর চারিটা কেমন হয়ে যায় থ্রি টু দি পাওয়ার সিক্স হয়ে গেল, কারণ পূরণ হলে যোগ হয়ে যায় যে টু দি পাওয়ার ফোর আছে, ইয়াত আছে টু টু স্কোয়ার, গতিকে দুটা আর চারিটা কেমন হয়ে যায় ছয়টা হয়ে যায়, গতিকে এতিয়া মিলিছে, সাত আছে পাঁচটা, তিন আছে ছয়টা, দুই আছে, অর্থাৎ এই শূন্য পাম আমি, বা আমি বিধি প্রয়োগ করলে সেভেন এইটু পাঁচ, গতিকে পাঁচের কারণে পাঁচ এইটু ভাগ হয়ে আছে, গতিকে এটি মাইনাস হব। আকো পূরণ তিনের কারণে চাম, ইয়াত আছে ছয়, ছয় লিখিম, ইয়াত ভাগ হয়েছে ছয়, গতিকে মাইনাস সিক্স, পূরণ দুইয়ের কারণে চাম, দুই ছয় আছে ছয় লিখিম, ছয় লিখিলো, ইয়াত আছে মাইনাস সিক্স, গতিকে মাইনাস সিক্স করলো, গতিকে ইয়াত কি বলো পাঁচের পর পাঁচ গেলে শূন্য, পূরণ তিনত ছয়ের পর ছয় গেলে শূন্য, আর দুইয়ের বাবে চাম আদি ছয়ের পর ছয় গেলে শূন্য, গতিকে এইবিলাক সব নট নট হয়ে আছে, গতিকে সূত্র আমি কি জানো যে যদি পোয়ার যদি শূন্য থাকে তাহলে এইটু মান ওয়ান হয়ে যায়, গতিকে অর্থাৎ এইটু কি হল সাতও ওয়ান হয়ে গেল, এইটু ওয়ান হয়ে গেল, এইটু ওয়ান হয়ে গেল, গতিকে ওয়ান পূরণ ওয়ান পূরণ ওয়ান কি হয় ওয়ান হয়, অর্থাৎ আমি এগারো নম্বরটার অ্যান্সার কি পালো ওয়ান পালো, বুঝি পাইছা? এবার সরুর পরা মানে গোলোর পরা আমি দেখাই দিব এগারো নম্বরটা, এইখিনি। এতিয়া দুই নম্বর বিলাকত চাম যে দুইয়ের একটু আমাক কি দিছে, মৌলিক উৎপাদক বরর মৌলিক উৎপাদকর পূরণফল হিসাবে প্রকাশ করা আর সূচকীয় রূপত লিখিব কৈছে, গতিকে সাতশো আষট্টি, গতিকে এইবিলাকর মৌলিক উৎপাদকর পূরণফল হিসাবে লিখিব কৈছে, গতিকে আমি লিখিম, আগে প্রথম মৌলিক উৎপাদক উলাই লম, তারপর পূরণফল হিসাবে লিখিম, তারপর সূচকীয় রূপত লিখিম, গতিকে সেভেন সিক্স এইট, গতিকে লাস্ট আট আছে, গতিকে আট দিয়ে যাব, চারি দিয়ে যাব, দুই দিয়ে দিয়ে দিও, গতিকে দুই তিনি গুণ ছয়, সাতের পর ছয় গেলে এক থাকলে এক গল, ইয়াত ষোলো হল, দুই আট গুণ ষোলো, আর দুই চারি গুণ আট, আকো করিম দুই এক গুণ দুই, তিনের পর দুই গেলে এক থাকলে এক গল, ইয়াত দুই নয় গুণ আঠারো, দুই দুই গুণ চারি, আকো করিম দুই নয় গুণ আঠারো, এক গল, ইয়াত বারো হল, দুই ছয় গুণ বারো, আকো করিম দুই চারি গুণ আট, এক গল, ইয়াত দুই আট গুণ ষোলো, আকো করিম দুই দুই গুণ চারি, দুই চারি গুণ আট, দুই এক গুণ দুই, দুই দুই গুণ চারি, বারো পালো, আকো দুই দিয়ে দিম, দুই ছয় গুণ বারো, গতিকে এতিয়া দুই তিন গুণ ছয়, অর্থাৎ কিমান পালো, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আটটা দুই পালো, ঠিক আছে, তোমালোকে লিখিব পারা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু, এইটা হল এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আর এটা আট, আর এটা পাইছো কিমান, আর এটা পাইছো তিনি পাইছো, গতিকে তিনি সাতত দি দিয়া তিনি, গতিকে এইটো সূচকীয় ৰূপত লিখিব লাগিব, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত আটটা পাইছো, গতিকে টু টু দি পাওয়ার এইট ইন্টু থ্রি, গতিকে এইখানে হয়ে গেল আমার অ্যান্সার, আমাক সূচকীয় ৰূপত লিখিব গৈছে, গতিকে এইটো আমি উৎপাদকৰ পূৰণফল হিচাপে লিখিলোঁ, তাৰপিছত সূচকীয় ৰূপত লিখিলোঁ, সূচকীয় ৰূপ এইটো আৰু উৎপাদকৰ পূৰণফল এইটো, গতিকে টু টু দি পাৱাৰ এইট ইন্টু থ্ৰী হৈ যাব আমাৰ দুইৰ এক নম্বৰটো উত্তৰ, দুইৰ এক নম্বৰটো শেষ হ'লোঁ, দুইৰ দুই নম্বৰটো কৰিম, এতিয়া দুইৰ দুই নম্বৰ যে ছেভেন টু নাইন কৰিম, ঠিক আছে, চ' গতিকে ছেভেন টু নাইন, গতিকে কিমান দি যাব, তিনি দি যাব, কাৰণ তিনিটো ইয়াত কি আছে নয় আছে, গতিকে দুই দি যাব, দুই দিও যাব, দুই দি যায় নাই, দুই দিন নাযায় দেই, তিনি দি যাব, তিন দি যাব, নয় দি যাব, গতিকে তিন দি কৰোঁ, সৰু সংখ্যা দি কৰিব লাগে, গতিকে তিন দুই গুণ ছয়, এক থাকিলে ইয়াত গ'ল, তিন চাৰি গুণ বাৰ, তিন তিন গুণ নয়, আকৌ তিনি দি কৰিম, তিন আঠ গুণ চৌব্বিছ, তিন এক গুণ তিন, আকৌ তিন দি কৰিম, তিন দুই গুণ ছয়, দুই গ'ল ইয়াত একৈছ হ'ল, তিন সাত গুণ একৈছ, আকৌ তিন দি কৰিম, তিন নয় গুণ সাতাইছ, আকৌ তিন দি কৰিম, তিন তিন গুণ নয়, আকৌ তিন দি কৰিম, তিন এক গুণ তিন, তিন কেইটা পালোঁ, এক দুই তিনি চাৰি পাঁচ ছটা পালোঁ, অৰ্থাৎ আমি পূৰণফলবোৰ লিখিব লাগে ছটা তিন, এক দুই তিনি চাৰি পাঁচ ছয় লিখিলোঁ, এক দুই তিনি চাৰি পাঁচ ছয়, গতিকে এতিয়া থ্ৰী টু পোৱা ছিক্স, গতিকে দুই দুই নম্বৰটো আমাৰ এনচাৰ কি হৈছে, থ্ৰী টু পোৱা ছিক্স হৈ যাব,
2 2 করিলে তে 2 3 নম্বরটো করিম 2 3 নম্বরটো কি দিছে যে 128 পূরণ 625 দিছে সো গতিকে এটো আমি ডাইরেক্ট মৌলিক উৎপাদক উলালে আমার হই গল গতিকে 28 গতিকে আমি করিম 2 দি দিম 2 6 গুণ 12 2 4 গুণ 8 আগো করিম 2 3 গুণ 6 2 2 গুণ 4 2 দি গুণ 2 16 32 আকো 2 দি গুণ 2 8 গুণ 16 আকো করিম 2 4 গুণ 8 আকো করিম 2 2 গুণ 4 আকো করিম 2 1 গুণ 2 অর্থাৎ 2 কেইটা বলো 1 2 3 4 5 6 7 টা বলো অর্থাৎ 2 বলো 7 টা অর্থাৎ 2 ইনটু 2 ইনটু 2 3 4 4 5 6 7 টা বলো আকো এইটু করিম পূরণ 625 টু করিম 625 এইটু পাঁচেরে যাব ঠিক আছে তোমার তোমালকে পাঁচেরে দিব পড়া বা তিনেরে না যাও পাঁচেরে দি দিও ঠিক আছে পাঁচ থাকলে পাঁচেরে দিব লাগে পাঁচ এক গুণ পাঁচ এক থাকলে এক গুণ পাঁচ বারো থাকিল গতিকে পাঁচ দুই গুণ দশ দুই গড় ইয়াত পঁচিশ হল গতিকে পাঁচ পাঁচ গুণ পঁচিশ আকো করিম পাঁচ দুই গুণ দশ দুই গড় ইয়াত পাঁচ পাঁচ গুণ পঁচিশ আকো পাঁচ দি করলে পাঁচ পাঁচ গুণ পঁচিশ হয়ে যায় আকো পাঁচ দি করলে এক থাকে অর্থাৎ পাঁচ পালো চারিটা গতিকে এক দুই তিন চারি অর্থাৎ দুই কিমানটা পালো এক দুই তিন চারি পাঁচ ছয় সাতটা পাইছো গতি টু টু দি পর সেভেন ইন্টু পাঁচ কিমান পালো এটা দুটো তিনে চারিটা গতি ফাইভ টু দি পর উৎপাদক ওলাম সিক্সটি ফোর ওলালে কিমান পাম আমি গতি দুই তিন গুণ ছয় দুই দুই গুণ চারি আকো দুই এক গুণ দুই দুই ছয় গুণ বারো কারণ দুই এক গুণ দুই এক গড় ইয়াত বারো হল দুই ছয় গুণ বারো বুঝি এইবিলাক করতে করতে হয়ে যায় তোমালোকে করিব পাই যাবে টেনশন নাই দুই আট গুণ ষোলো আকো দুই চারি গুণ আট দুই দুই গুণ চারি আর দুই এক গুণ দুই গতি দুই কিমান পালো এক দুই তিন চারি পাঁচ ছটা পালো গতিকে এক দুই তিন চারি পাঁচ ছয় গতিকে আকো এতিয়া সেভেন টু নাইনক আমাক করিব লাগিব গতিকে সেভেন টু নাইনক আমি আকো করিম গতিকে কিমান দি করিম তিনি দি করিম তিন দুই গুণ ছয় ইয়াত গল এক গতি বারো হল তিন চারি গুণ বারো তিন তিন গুণ নয় আকো তিন দি করিম তিন আট গুণ চব্বিশ তিন এক গুণ তিন তিন দি করিম তিন দুই গুণ ছয় দুই গল ইয়াত একুশ হল তিন সাত গুণ একুশ আকো তিন দি করেন তিন দুই তিন নয় গুণ সাতাইশ গতিকে তিন দি করেন তিন তিন গুণ নয় তিন এক গুণ তিন গতিকে তিন কিমান পালো এক দুই তিন চারি পাঁচ ছটা পালো ছটা তিন পালো তিন এক দুই তিন এটি পূরণফলৰ লিখিলো পূরণফলটো এতিয়া আমি সূচকীয় রূপত লিখিম এক দুই তিন চারি পাঁচ ছয় অর্থাৎ দুই আছে ছয়টা তিন আছে ছয়টা গতিকে তিন ছয়টা বাস এইখিনি হয়ে গেল আমার অ্যান্সার দুই আর চাই নম্বরটো চাই নম্বরটো করলে পাঁচ নম্বরটো করিম পাঁচ নম্বরটা আমাক দিছে এক হাজার দিছে ঠিক আছে গতিকে এইটো আমি প্রথম উৎপাদক উলাই লম তারপর আমি পাই যাম গতিকে এক হাজার উৎপাদক আমি ইয়াতে উলাই লম এক হাজার আছে গতিকে কিমান দি যাও দুই দি দিব পারা তোমালোকে পাঁচ দি দিব পারা কথা পাঁচ দি দিম পটাপট শেষ হব গতিকে পাঁচ দুই গুণ দশ দুটা শূন্য আকো পাঁচ দি যাব পাঁচ চারি গুণ বিশ এটা শূন্য আকো পাঁচ দি যাব পাঁচ আট গুণ চল্লিশ ঠিক আছে গতিকে এতিয়া পাঁচ দিন দুই দি যাব গতিকে দুই চারি গুণ আট আকো দুই দুই গুণ চারি গতিকে দুই দি দিলে দুই এক গুণ দুই অর্থাৎ পাঁচ কিমান পালো পাঁচ এটা দুটো তিনটা পাঁচ পালো তিনটা আকো দুই কিমান পালো দুই পালো হবে তিনটা গতিকে দুই পূরণ দুই পূরণ দুই গতিকে পাঁচ তিনটা বলো পাঁচর কিউব পূরণ দুই তিনটা বলো দুই অর কিউব গতিকে ভূমিটো উদ্ধকর্ম সজাব লাগে গতিকে ভূমিটো সরু দুই অর সরু গতিকে টু কিউব আগত লিখিম তারপর ফাইভ কিউব লিখিম ওলোটা ওলোটা করে লিখিলে টেনশন নাই কারণ ক্রম বিনিময় বিধি মানি চলে আমি অধ্যায় ওয়ানতে পাইছো গতিকে টু কিউব ইন্টু ফাইভ কিউব নে অধ্যায় ওয়ান পাহৰিলা নেকি অধ্যায় ওয়ান এই কাটাকাটি গড়ে এইটো কটি না দিবা এইটো বক্স বড়াই দিবা টু কিউব ইন্টু ফাইভ টু দিবার কিউব ইয়াতো আনসার হবো ইয়াতো আনসার হবো তোমালোকে যত রাখা এইটো রাখিলে ভাল দেখা যায় গতিকে এইটো গল দুয়ে পাঁচ নম্বরটো এতিয়া নেক্সট করিম আমি পাঁচ নম্বর নেক্সট আমি সরল করা বল করিম ঠিক আছে এতিয়া তিনর এক নম্বরটো করিম তিনর এক নম্বরটো এনেকুৱা ধৰণৰ দিছে টু এ স্কোয়ার বি কিউব ইন্টু হল কিউব দিছে আকৌ দিছে পূরণ থ্রি এ বি স্কোয়ার ফোর দিছে তলত দিছে সিক্স স্কোয়ার ইন্টু এ বি টু দি পাওয়ার ফাইভ সহজ টেনশন ভয় খাব দরকার নাই সহজে হয় যদি আমি বিকেট বল উঠাই দিম আগত গতি টু কিউব আছে গতি কিউব ইয়াত আহিব গতি টু কিউব পূরণ এ স্কোয়ার আছে গতি স্কোয়ার আর দুই গতি দুই তিন গুণ ছয় হয়ে যাব অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স আকো বি কিমান হব বি হব তিন তিন গুণ নয় গতিকে বি নাইন পূরণ তিন চারি আছে গতি তিন তিনের পর হল চারি আকো এর পর হব চারি
আর বির পর দুই অলরেডি আছে চারি পূরণ হবো দুই চারি গুণ আট অর্থাৎ বির পর পালো আমি আট ঠিক আছে টেনশন আছে টেনশন একো নাই এতিয়া তলত থাকিল কি ছয় গতিকে ছয় আমি ভাঙি লিখিম কারণ ইয়াত আছে দুই ইয়াত আছে তিনি গতিকে ভাঙি লিখিম আমি দুই পূরণ তিনি করলে কিমান হয়ে যায় ছয় হয়ে যায় গতিকে ইয়ার স্কোয়ার পূরণ এ টু দি পাওয়ার ফাইভ মানে এ ফাইভ আর বি ফাইভ আছে পাই গেছো এটা আমি যোগ করে দিব গতিকে পূরণ থাকলে যোগ হয়ে যায় গতিকে দুই টু টু দি পাওয়ার কিউব পূরণ থ্রি টু দি পাওয়ার ফোর এইটা আমি আগত লিখিলো যাতে সংখ্যাবর আগত লিখিলে সুবিধা হল এতিয়া এইবিলাক পূরণ হয়েছে এইবিলাক যোগ করে দিব গতি এ ইয়াত আছে ছটা আছে আর ইয়াত আছে কত চারিটা গতিকে পূরণ হয়ে গেছে গতি যোগ হয়ে যাব আকো বি চাম বি ইয়াত ইয়াত একো নাই মানে পূরণ হয়ে আছে ঠিক আছে এ আর বির মাজত একো নাই মানে পূরণে আছে বি ইয়াত আছে নটা আর যোগ ইয়াত কেইটা হবো আটটা হয়ে যাব তলত আমার এইটো হয় স্কোয়ার আছে গতি দুইরও স্কোয়ার পাম আমি তিনেরও স্কোয়ার পাম আকো এ পাম আমি পাঁচটা আর বি পালো আমি পাঁচটা এতে আমি বিধি উলাম গতি দুই আছে গতি দুই লিখিম গতি দুইত আছে তিনটা ইয়াত আছে ভাগত আছে দুটা গতি ভাগতো মাইনাস হয়ে যাব দুই পূরণ তিন আছে চারিটা তলত আছে দুটা গতি দুটা মাইনাস হয়ে যাব পূরণ এ আছে ইয়াত ছয় চারি দশটা আছে অর্থাৎ এ আছে দশটা ইয়াত আছে পাঁচটা গতি পাঁচটা মাইনাস হয়ে যাব পূরণ বি যোগ করিম গতি নয় আট গুণ সতেরো হয়ে যায় নয় আর আট যোগ করলে সতেরো হয়ে যায় সতেরোটা বি ইয়াত তলত আছে পাঁচটা ভাগ হয়ে আছে পাঁচটা অর্থাৎ ভাগ হয়ে থাকলে মাইনাস হয়ে যায় পাঁচটা মাইনাস করে দিম সো এতিয়া তিনটার পর দুটা গলে এটা দুই থাকে ইয়াত তিনটা চারিটা আছে দুটা গলে তিন দুটা হয়ে থাকে ঠিক আছে তিন স্কোয়ার হয়ে থাকে তারপর আমি পূরণ দশটার পর পাঁচটা গলে এ হল পাঁচটা আকো বি সতেরো সতেরোটার পর পাঁচটা গলে বি হল বারোটা ঠিক আছে সো এইখানে হয়ে যাব অ্যান্সার এতিয়া তিন দুই নম্বরটা করিম তিন দুই এইটু দিছে ঠিক আছে সো গতিকে এ টু দি পর এম ইন্টু বি টু দি পর এন আকো দিছে কি পি দিছে পূরণ এ টু দি পর পি পূরণ বি টু দি পর এম আকো উপর দিছে এন তলত দিছে এ ক্রস বি এন গতিকে আমি ব্রেকেট বোর্ড উঠাই দিম আগত ব্রেকেট বোর্ড উঠাই দিলে কি হব এ টু দি পর পি হব আর বি টু দি পর পি হব তলত কারণ পি টু পূরণ হয়ে যায় সকল লগত সূচক আহি যাব এতিয়া এ এম আছে গতিকে পূরণ পি আছে গতিকে পি টু পূরণ হব পূরণ বি এন আছে আকো এই পি টু আহিব গতিকে এইটো হল এন পি পূরণ এতিয়া এ পি আছে গতিকে এ পি ইয়াত এন আছে গতিকে এন টু আমি আগত লিখিছো গতিকে এন এইটো পি আমি আগত লিখিছো গতিকে এন পি এন পি এতিয়া মিলি যাব পূরণ বি এম এন হয়ে যাব গতিকে এম আছে ইয়াত আর এন ইয়াত লগ হব গতিকে এইটো হয়ে যাব গতিকে আমি এতিয়া বিয়োগ করে দিম ঠিক আছে এ এম আছে গতি এর লগত পি আছে তো গতিকে আমি বিধি প্রয়োগ করিম গতিকে এ এম পি ইয়াত আছে এ এন পি প্লাস এন পি গতিকে পূরণ হয়ে আছে এটি প্লাস হল গতিকে এটি ভাগ হয়ে আছে এটি কি হবে মাইনাস হয়ে যাব এইটি পি টু মাইনাস হয়ে যাব আকো পূরণ এটা বির কারণে চাম বি কি আছে এন পি আছে ইয়াতো বি আছে এম এন গতিকে প্লাস এম এন প্লাস কি হল কারণ এইটো আর এইটো পূরণ হয়ে আছে পূরণ হলে প্লাস হয় আকো এইটো ভাগ হয়ে আছে গতিকে এইটো হব মাইনাস গতিকে এইটো মাইনাস হয়ে গেল গতিকে এইখিনি হয়ে যাব অ্যান্সার যে এ এম পি প্লাস এন পি মাইনাস পি পূরণ বি এন পি প্লাস এম এন মাইনাস পি এইখানে হয়ে যাব অ্যান্সার তিনের দুই নম্বরটো তিনের এক শেষ করলে দুই শেষ করে তিন নম্বরটো করিম তিন নম্বর তিন নম্বরটো কি দিছে যে এ বি স্কোয়ার বাই থ্রি ইন্টু এ স্কোয়ার বি কিউব আর উপর দিছে ফোর ইন্টু এ কিউব সি সি কিউব সি স্কোয়ার উপর দিছে কিউব আকো তলত দিছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আকো উপরত স্কোয়ার ব্রেকেট দি গতি আমি ব্রেকেটটো আগত উঠাই দিম সহজ হয় একেবারে ভয় খাব দরকার নাই গতিকে স্কোয়ার আছে গতি আমি তলৰ কামটো কৰোঁ গতিকে ইয়াত দুই আছে ইয়াত দুই গতি দুই দুই পূৰণ হ'ব দুই পূৰণ দুই চাৰি গতিকে এ চাৰি হ'ল বি চেম দুই দুই চাৰি বি চাৰি আৰু চিও চাৰি হ'ব গতিকে দুই দুই গুণ চাৰি গতিকে পূৰণ দিব পৰা তোমালোকে একো নাই পূৰণে আছে এতিয়া এইটো এ আছে ওপৰত কিউব আছে গতিকে এ কিউব হৈ গ'ল আকৌ বি আছে স্কোৱাৰ এইটো আছে স্কোৱাৰ গতিকে দুই আৰু তিন দুই তিন গুণ ছয় অৰ্থাৎ বি হৈ গ'ল ছিক্স পূৰণ এ স্কোৱাৰ আৰু চাৰি দুই চাৰি গুণ আঠ অৰ্থাৎ এ আঠ হৈ গ'ল পূৰণ বি তিন চাৰি গুণ বাৰ গতিকে বি পালোঁ আমি টুৱেল্ভ পূৰণ এ তিনি তিন গুণ নয় গতিকে এ নয় হৈ গ'ল পূৰণ চি দুটা আছে ইয়াত আছে তিনিটা দুই তিন গুণ ছয় গতিকে চি হৈ গ'ল ছিক্স বুজি পাইছোঁ যেতিয়া আমি একলগ কৰি দিওঁ এইবিলাক এ আছে ইয়াত তিনিটা ইয়াত আছে আঠটা গতিকে টোটাল এইকেইটা হ'ল তিনি আঠ এঘাৰ এঘাৰ আৰু নয় কিমান হৈ যায় এঘাৰ আৰু নয় হৈ যায় বিছ অৰ্থাৎ বিছটা পালোঁ আমি এ তাৰপিছত বি কেইটা আছে
বি আছে ইয়াত ছটা ইয়াত আছে বারোটা সব বারো আছে আঠ ওঠরোটা ওঠরো ওঠরো আর নাই গতি বি ওঠরো আকো সি কেটে আছে সি এটাই আছে গতি ছটাই আছে সি আকো ইয়াত এ আছে চারিটা বি আছে চারিটা আর সি আছে চারিটা মানে পূরণ নিদিল পূরণ দিলে এক কথা পূরণ নিদিল এতিয়া আমি বিধি প্রয়োগ করি গতি এ টু দি পাওয়ার ইয়াত টুয়েন্টি আছে গতি টুয়েন্টি ইয়াত ভাগ হয়ে আছে এইটু এইটু গতি মাইনাস হয়ে যাব মাইনাস ফোর গতি পূরণ বি আছে গতি বি লিখিম ইয়াত আছে ওঠরোটা গতি ওঠরোটা লিখিম ইয়াত চারিটা আছে চারিটা মাইনাস হয়ে যাব পূরণ সি লিখিম সি আছে উপর ছটা চারিটা মাইনাস হয়ে যাব গতি চারিটা মাইনাস করে দিল গতি এ বিশর পর চারি গেলে কি হয়ে যায় এ টু দি পাওয়ার সিক্সটিন হয়ে যায় পূরণ বি ওঠর পর চারি গেলে চৌদ্দ হয়ে যায় গতি চৌদ্দ পালো আর সি ছয় পর চারিটা গেলে গতি সি স্কোয়ার পালো সো গতি আমি এইটু পালো এ সিক্সটিন এ সিক্সটিন বি ফোরটিন আর সি স্কোয়ার পূরণ দিব পারো বা ডাইরেক্ট একলগ করে ডট ডট করে লিখব পারো বা এইখানেই অ্যান্সার হয়ে যাব ঠিক আছে কোনো প্রবলেম নাই দেখি ল এবার সহজ হয় মুঠতে সো নেক্সট করি এতিয়া গতি সাই নম্বরটো করি এতিয়া যে যদি থ্রি এম ইজিকুয়াল টু এইটি ওয়ান হয় তেন্তে এমর মান নির্ণয় করবে কৈছে সো গতি থ্রি এম ইজিকুয়াল টু এইটি ওয়ান গতি এইটি ওয়ানের উৎপাদক বিশ্লেষণ করি তার মানে কি যে এইটি ওয়ানক আমি তিনের ভাগ করি তিন দুই গুণ ছয় ছয় গল দুই থাকিল ইয়াত দুই একুশ হয়ে গেল তিন সাত গুণ একুশ আকো তিন দি করম তিন নয় গুণ সাতাইশ আকো তিন দি করম তিন তিন গুণ নয় তিন দিক দিলে এক হয় গতি তিন পালো চারিটা অর্থাৎ আমি থ্রি এম ইজিকুয়াল টু কি পাও চারিটা তিনি পাও ঠিক আছে বুঝি পাইছা বস্তুটো চারিটা তিনি পাও তো গতি থ্রি এম ইজিকুয়াল টু গতি চারিটা তিনি মানে তিনি উপর চারি গতি এইটু আর এইটু সমান অর্থাৎ আমি লিখিম অতএব এম ইজিকুয়াল টু চারি কারণ ইয়ার পর চারি আর এমন মান চারি হবো গতি চারি হয়ে যাবে অ্যান্সার চারি নম্বরটা শেষ পালে চারি নম্বরটা হয়ে পেলে পাঁচ নম্বর চাম পাঁচ নম্বর কৈছে শুদ্ধ নে অশুদ্ধ নির্ণয় করা গতি পাঁচর এক গতি থ্রি এ টু দি পাওয়ার নট ইজিকুয়াল টু থ্রি এ টু দি পাওয়ার নট দিছে গতি সমান সমান হয় না আমাকে চাব লাগে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড চাব লাগে গতি আমি চাও তিনি গতি এ টু দি পাওয়ার শূন্য মানে কি ওয়ান ইয়াত এ টু দি পাওয়ার এইটু শূন্য মানে টোটালি শূন্য গতি টোটালি হয়ে যাব ওয়ান তো গতি ইয়াত হল তিনি ইয়াত হল ওয়ান গতি তিনি আর ওয়ান সমান হয়ে যাবে নহয় নট ইজিকুয়াল টু অতএব এইটু হয়ে যাবে অশুদ্ধ এক নম্বরটা লিখি অতএব এক নম্বরটো অশুদ্ধ অশুদ্ধ ঠিক আছে এনেকৈ এনসার করিম যেটি শুদ্ধ অশুদ্ধ লিখিম এক নম্বর দিয়ে দুই নম্বর হলে দুই নম্বর দিয়ে শুদ্ধ অশুদ্ধ লিখিম নহলে ন লিখিম দুই নম্বর কৈছে যে ইয়াত লিখিছে টুর কিউব ইয়াত দিছে থ্রি স্কোয়ার গতিকে টুর কিউব মানে কিমান দুই তিনিটা গতিকে দুই তিনিটা কৰিলে কিমান হয় আট হৈ যায় দুই চারি দুই দুই গুণ চারি চার দুই গুণ আট হৈ যায় আর তিনি স্কোয়ার মানে কি নয় হৈ যায় গতিকে এইটো ইয়াত দেখাইছে যে এইটো ডাঙৰ কিন্তু একচুয়ালি এইটো হে ডাঙৰ গতিকে এইটো কি হৈ যাব দুই নম্বৰটো অশুদ্ধ হৈ যাব লিখিম যে অৰ্থাৎ দুই নম্বৰ অশুদ্ধ অশুদ্ধ বুজি পাইছা চেম নেক্সটটো কৰিম তিন নম্বৰটো কৰিম তিন নম্বৰ দিছে ফাইভ নট দিছে অৰ্থাৎ ইয়াৰ মান এক গতিকে একক যিমান বাৰে কৰা এইটো একে হৈ যাব গতিকে আমি যদি কৰোঁ তিন নম্বৰটো এনেকুৱা হ'ব যে ফাইভ নট দিছে ইয়াত ওপৰত দিছে চাৰি ইজিকুৱেল টু ইয়াত দিছে ফাইভ ফ'ৰ ওপৰত দিছে নট গতিকে ফাইভ নট মানে ওয়ান ওয়ানৰ ফ'ৰ গতিকে এইটো থাকিব গতিকে এইটো কাৰণে চাম গতিকে পাঁচ পূৰণ চাৰি গতিকে পাঁচ চাৰিটা আছে চাৰিটা পাঁচ পূৰণ কৰিলে কিমান হৈ যায় গতিকে পাঁচ পূৰণ পাঁচ পূৰণ পাঁচ পূৰণ পাঁচ গতিকে পাঁচ পাঁচ গুণ পঁচিছ পঁচিছ পাঁচ পাঁচ গুণ পঁচিছ গতিকে পঁচিছ পূৰণ পঁচিছ কিমান হৈ যায় কৰি চাম পাঁচ পাঁচ গুণ পঁচিছ পঁচিছ পাঁচ হাতত দুই পাঁচ দুই গুণ দহ দুই বাৰ আকৌ কৰিম দুই পাঁচ গুণ দহ দহ শূন্য হাতে এক দুই দুই গুণ চাৰি একে পাঁচ অৰ্থাৎ ফাইভ টু ছিক্স ছয়শ পঁচিছ পাওঁ আমি গতিকে সিক্স টু ফাইভ ওপৰত নট গতিকে একো ভেলু নাই গতিকে এইটো ওৱান হৈ যাব গতিকে ওৱান চাৰি আছে যিমান পোৱাৰে থাকক ওৱানৰ পোৱাৰ ওৱানে হৈ যায় আৰু এইটোৰ ওপৰত যদি কিমানে থাকে থাকক শূন্য যদি থাকে এইটো মান কিমান হৈ যায় ওৱান হৈ যায় ওৱান ইজিকুৱেল টু ওৱান অৰ্থাৎ মিলিছে অৰ্থাৎ লিখিম অতএব শুদ্ধ তিনি নম্বৰটো শুদ্ধ ঠিক আছে আমি কৰি চালোঁ তিনি নম্বৰটো শুদ্ধ গতিকে তিনি নম্বৰটো আমি শুদ্ধ পালোঁ এতিয়া নেক্সট কৰিম চাৰি নম্বৰটো কৰিম চাৰি নম্বৰটো এনেকুৱা দিছে টু কিউব আৰু থ্রি কিউব ইজিকুয়াল টু সিক্স ফাইভর কিউব ইকুয়াল হয় না আমাকে চাব কৈছে টু কিউব মানে কিমান এইট আমি বহুত কৰিছোঁ আৰু তিনের কিউব মানে তিন পূরণ তিন পূরণ তিন গতিকে তিন তিন গুণ নয় 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 তিন গুণ সাতাইশ গতিকে টুয়েন্টি সেভেন আর সিক্স টু দি পাওয়ার ফাইভ গতিকে পাঁচটা সাইড পূরণ করলে আমি এইটু পাওঁ নাই আমাকে চাব লাগে সো গতিকে সাতাইশ পূরণ আট করিম সাতাইশ পূরণ আট করিম গতিকে আট সাতাইশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতত পাঁচ আট দুই গুণ ষোলো ষোলো আর পাঁচ একুশ গতিকে দুশ ষোলো পালো আমি ইয়াত গতিকে ইয়াতে ছটা পাঁচ আমি পূরণ করলে আমি কিমান পাম চাই এতিয়া গতিকে এক দুই তিনি চারি
पाँच गति पाँच छे ऊपर पाँच आस गए पाँच छः गति एक दु तीन चार पाँच इतना छः छः गुण छत्तीस छः गुण छत्तीस छत्तीस पूरण छः लगे आको छत्तीस लगे गति के छत्तीस पूरण छम छः गुण छत्तीस छत्तीस छः हाथ थे तीन हाथ थे तीन आको छः तीन गुण ओर ओर तीन ट्वेंटी वन आको इतना छत्तीस दी लगे ये छत्तीस आसे गति के छत्तीस दी छः गुण छत्तीस छत्तीस छः हाथ थे तीन छः गुण छः छः तीन नय छः दु गुण बार इतना तीन दिगुण तीन छः गुण ओर ओर आठ हाथ थकिल एक तीन एक गुण तीन तीन एक चार तार तीन दु गुण छः गति के छत आय नय ना छः गुण छत्तीस छत्तीस छः हाथ थकिल तीन छः गुण छः तीन नये इतना नय और आठ सतर सतर सात हाथ एक दुई और चार छः छः एक सत और एक और छः सत हो जाए सेवेन सेवेन सिक्स पाँच गति के सेवेन 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 सिक्स इतना दुश खुले इतना सेवेन सेवेन सिक्स इक्वल है जान इक्वल नए गति के लिखी अत अशुद्ध चार नम्बर तो अशुद्ध यहाँ कर बक्सर भर राखि दिबा ठीक है चार नम्बर तो अशुद्ध पाल चार नम्बर शेष करें पाँच नम्बर तो चम पाँच नम्बर तो आज टू टू दिवार फाइव टू टू दिवार फाइव आज और इतना थ्री थ्री टू दिवार फाइव थ्री टू दिवार फाइव इतना टू ब्री इतना फाइव माइनास फाइव गति करम टू टू दिवार फाइव और थ्री टू दिवार फाइव इतना ब्रेकेट मानने फाइव माइनास फाइव मानने कि जिरो टू ब्री इज इकुअल टू जिरो सो गति के पाँच टू टू दिवार फाइव ब्री टू दिवार फाइव गति के जी जी संख्यार ऊपर जो शून्य थके गए यूर मान कि वन हो जाए अर्थात एट इज इकुअल टू है जो नट इज इकुअल टू अर्थात लिखीम अशुद्ध अशुद्ध ठीक है यू हो जाए एन्सार पाँच नम्बर तो इतना छः नम्बर तो छः नम्बर तो देखिले गम पा जाए दुई पाँचा आए और इतना किमान दूँ गति के टू टू दिवर फाइव आस इजिकल टू फाइव स्कुआर गति भांगी चाले टू पूरण टू पूरण टू पूरण टू पूरण टू पाँचा दु इजिकल टू पाँच पूरण पाँच इतना चाँव पाँच पूरण पाँच किमान पचिश हो जाए और दुई दुगुण चार चार दुगुण आठ आठ दुगुण षोलो षोलो दुगुण बत्रीस गति के थार्टी टू थार्टी टू और पचिश समान नए नट इजिकल टू है गति के अत लिखीम जो अशुद्ध अशुद्ध बस मुठते एट बद दिया ना सब दी तुम लोग तेरह पॉइंट वन तेरह पॉइंट टू टू शेष पाले एक धुनिया कर दी सो तुम लोग खाली एट अनुरोध तुम लोग भिडिओ लाइक कर दिया दें ठीक है ए लाइक लाइक और सबसक्राइब कर मास्ट नेक्स्ट भिडियो आम तेरह पॉइंट थ्री टू करम तुम लोग स्क्रीन उठी थको टेंशन नहीं तुम लोग भिडियो लाइक कर सबसक्राइब कर तुम लोग तेरह पॉइंट थ्री टू चुनाव इन खाटनी को बनाए आसो मैं कि देरी को बनाए आसो भिडियो इन धुनिया को एट मैं बद दिया ना सब बिल्कुल कराई दीसो धुनिया बुझा दी चेस्ा करो ये ठीक है।